বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে দুটি দেশকে নিয়ে কথা বলবো, ভারত বিএস বাংলাদেশ। আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকে থেকে কিছুদিন আগে ভারত সরকার কিন্তু বাংলাদেশের সাথে পেঁয়াজ রফতানি সেটিকে কিন্তু বন্ধ করে দিয়েছে। কিসের জন্য বন্ধ করে দিয়েছে এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, যারা ওই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদেরকে আমি কিছুটা বলার চেষ্টা করবো এই ভিডিওতে। এই বছর কিন্তু ভারতে অনেক বন্যার কারণে কৃষকরা ভালোভাবে পেঁয়াজগুলাকে বাজারে তুলতে পারেনি, সেই কারণে কিন্তু ভারতে পেঁয়াজের সংকটটা দেখা দিয়েছে। তারপরে কি করছে, ভারত সরকার কিন্তু বাংলাদেশের সাথে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। তারপরে আপনারা হয়তো কিছুদিন পরে মানে শুনেছেন যে ভারত সরকার কিন্তু একসাথে 109টি কিন্তু পানির কিন্তু মুখ ওপেন করে দিয়েছে। মানে সেক্ষেত্রে কি হয়েছে, ওই পানিগুলো বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশ কিন্তু অনেক বিপদের সম্মুখীন কিন্তু হতে হয়েছে। তো এই বিষয়টি যখন বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন, দেখার পরে কিন্তু উনি শীঘ্রই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কিন্তু বৈঠকে বসছেন 5ই অক্টোবরে। তো যখন ভারতের মানে প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে এই বিষয়গুলো আমরা ডিসকাস করবে, তখনই কিন্তু আমরা মূল বিষয়গুলো মানে জানতে পারবো। কিন্তু অনেকেই মানে এই বিষয় নিয়ে কিন্তু কথা বলছে যে ভারত সরকার এইগুলা কাজ করেছে শুধুমাত্র বাংলাদেশকে ক্ষতি করার জন্য, কিন্তু এটা কখনো না। কারণ ভারত কিন্তু অন্য দেশকে দেশের চাইতে কিন্তু বাংলাদেশকে অনেকটাই কিন্তু সাপোর্ট করে। আপনারা তো মানে যারা জানেন তারা অবশ্যই বলতে পারবেন, ভারত থেকে কিন্তু মানে শুধুমাত্র পেঁয়াজ না, অনেকগুলো মানে সবজি অথবা অন্য জিনিসগুলা কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু রপ্তানি করা হয়। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো এখন বর্তমানে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন মানে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে, এই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবো। তো বৈঠকে বসার পরে কি হয় না হয় যদি আপনারা এই নিউজগুলো শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে কি হবে, যখন আমি এই ধরনের নিউজ দেব সবার মানে মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে কিন্তু আপনারা নিউজগুলো জানতে পারবেন। তো এই ছিল আজকে হাতে পাওয়া কিছু নিউজ আপনার সাথে শেয়ার করলাম। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী যে এখন ভারতের প্রধানমন্ত্রীর সাথে মানে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছেন, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।